রোগটির নাম ধানের লক্ষ্মীর গুপ বা ফলস স্মট অফ রাইস। স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমি সিফা জেরিন নেহা, অধ্যয়ন করছি কৃষি অনুষদ হাজী মোহাম্মদ দানের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি দিনাজপুর। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ধানের একটি বিশেষ রোগ এবং তার প্রতিকার সম্পর্কে। রোগটির নাম ধানের লক্ষ্মীর গুপ বা ফলস স্মট অফ রাইস। এটি একটি ছত্রাকজনিত রোগ, সাধারণত আমন মৌসুমে বেশি দেখা যায়। রোগটির ফলে বীজ আক্রান্ত হয়, ছত্রাককাণ্ড বীজের ভিতরের অংশ আক্রমণ করে। এই রোগের ফলে ধানের আক্রমণ প্রবণ জাতের ক্ষেত্রে ফলন শতকরা 5-10% পর্যন্ত কমতে পারে। এই রোগটি অ্যাস্টেলাজিনোইডিয়া ভাইরাস নামক ছত্রাক দ্বারা হয়। এই রোগ বীজের দুধ অবস্থার সময় প্রকাশ পায়। ধানের ছড়ার বীজকে ছত্রাকটি একটি হলদে কমলা রঙের বলের মতো করে ফেলে। কখনো কখনো বলটি সোনালী সবুজ রঙেরও হয়। পরবর্তীতে এ বলটি কালো রং ধারণ করে। আক্রান্ত বীজ অনেক সময় খই ফোটার মতো হয় এবং চিটা হয়ে যায়। আমন মৌসুমে ধানের ফুল আসা পর্যায়ে এ রোগ শুরু হয়। অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার, ফুল আসা পর্যায়ে বৃষ্টিপাত ও উচ্চ আর্দ্রতা এই রোগের মাত্রা বৃদ্ধি করে। এই রোগ দমন করতে হলে যা করা উচিত তা হল জমিতে সুষম মাত্রার সার ব্যবহার করা, রোগাক্রান্ত মাঠ থেকে বীজ সংগ্রহ না করা। আমন মৌসুমে আক্রমণ প্রবণ ধানের জাত আগাম লাগালে এ রোগ কম হয়। আক্রমণ প্রবণ ধানের জাত একই জমিতে প্রতি বছর চাষ করা যাবে না। আক্রমণ প্রবণ জাতের ধানে ফুল আসার সময় প্রোপিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক 7-10 দিন অন্তর বিকেলবেলা 2 বার আগাম স্প্রে করতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে দেখে আসতে পারেন। আশা করি আমার আজকের আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ।